আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তেন পোলার চালটা খিচুড়ি রান্না করছে আমার বাইর বউ, একসাথে দিয়ে দিছে গরুর গোস্ত আর খিচুড়ি একসাথে মিলাই দিয়ে দিছে। তো খিচুড়ি এনে রাখছে প্লেটো বাইরা, আয়াতে খাইব, চুরাইয়া সবাই খাইব, আমিও খামো। তো অনেক দিন ধরে কইতেছে কাঁচা মরিচ দিয়া ভর্তা করানোর লাগিয়া, তো করা আর হয় না। তো আমার শরীরটা বেশি একটা ভাল লাগতেছে না দেখিয়া, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। যেদিন আমার মায় ভর্তাটা বানাইছে ভালো লাগতেছে না আমার শরীরটা, তো মায় করে ভর্তাটা বানাইয়া দিছে। কাঁচা মরিচ আর শুকনা মরিচ একসাথে কইরা করে ভর্তা বানাইতে আছে। তো পেঁয়াজ রসুন ধনিয়া পাতা এটি সবজি হয়েছে, চেপাশুটকি গুনতিক বাইতে আনা হয়েছে আধা কেজি। আমার মাউই আনছে, আমি প্রতিদিন ভিডিও অনেক দিতে পারি না, তো আপনারা কোন থেকে আমার ভুল বুঝবেন না। আর সবাই আমার ভিডিওটি আপনারা দেখবেন একটু কষ্ট করে, আপনার কাছে আমার অনুরোধ লইল। আর আমার ভিডিও পুরা ভিডিওটা আপনারা দেখবেন একটু কষ্ট করে। তো আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল বাটনটি বাজায় রাখবে, আর একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। আর আমার লাইক অনেক কম পড়ে, মনে করিয়া লাইকটা দিয়ে দিবেন, ওখানে কি মনে থাকে না বইলা জায়গা। আমার মা রাতের বর্তা গুন্তি অনেক মজা হয়। তো আয়াতে হয়েছে আমার সাথে, তো আয়াতে কুটকুট করিয়া এনে কথা কইতেছে। তো আজকে আয়াতে খাটের থেকে ফইলা গেছে গা, কপালও ব্যথা পাইছে অনেকটা জায়গা ফইলা গেছে গা। তো সুমাইয়ের বাবা খুদের ভাত খাইতেছে, তো অনেকদিন ধরে কইতেছে খুদের ভাত রান্না করতাম আর রান্না করা হয় না। সুমাইয়ের বাবা কাজে থাকে, দোকানে থাকে, পারবেশও কাজে থাকে, তো পারবেশে কইছিল খুদের ভাত রান্না করতাম লাগে। চেপা শুটকি ভর্তা করছে আর খুদের ভাত রান্না করছে, সবাই খাইব। তুমি না ভালো আছো, তোমার লইয়া নানির বাসায় যাব। তো ওই দিন গুড়া মাছ আনছিলাম আমি, তো গুড়া মাছ রান্না হয় নাই, তো সাথে আমি বেগুন দিছি, চিকন চিকন করে কাইটা বেগুন দিছি। তো সব ময় মশলা দিয়া তেল দিয়ে আমি মাখাই নিতেছি, মাখাই যা খাই বসামো আমি। গুড়া মাছ বেশিরভাগ মাখাই নি বালা বাগার না দিয়া। আমরা নানুর বাসায় যাবো, হ্যাঁ নানুর বাসায় যাবো। তারটা দুইয়া আমি পানি দিয়ে দিছি। তো একটা লাউ আনছিলাম আমি, লাউটা তেমন বেশি একটা সুবিধা না, হ্যাঁ তো প্রেশার কুকার আমি বয়া দিতেছি। চিংড়ি মাছ দিয়া দিছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো দুই চুলা রান্না বসাইছি, তাড়াতাড়ি হইয়া যাইব গা। তো এক চুলা ভাত বসাই দিছি, কেন তরকারি ছিল ফ্রিজে, এটা নামাইয়া গরম করতেছি ধনিয়া পাতা দিয়া। আর এই যে গুড়া মাছের তরকারিটা হয়ে গেছে গা, টুনি ফুরা ফুরা করবো, বেশি জোর রাখবো না। তো আপনারা সবাই জানেন মানে সব কিছু
দোকানপাট সব কিছু ওই 8টা বাজে বন্ধ করতে হয়। আর ওখান তো কারেন্ট জায়গা আপনারা সবাই জানেন, এটা আর কি বলবো, এটা তো বলার কিছু নাই। তো সুমার বাবা বেশি একটা মানে বেচাকিনি করতে পারে না, তাড়াতাড়ি বাসায় চলে আসে। তো যাই বেছে এটা শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো আজকে আবার সুমার বাবা বাসা বাড়ি পাল্টাইতে গেছিল, পারবেশের দোকানদারি করছে। তো 1 তারিখ থেকে পারবেশে আবার কাছে যাইব। তো কি হয় না হয় সবাই আপনার সাথে আমি শেয়ার করি, আপনারা আমার আপনজন সবাই, তো এই জন্যই আমি আপনার সাথে শেয়ার করি। আমি যদি আপনার সাথে শেয়ার না করি তো আপনারা জানবেন কেমবে, বুঝবেন কেমবে, এই জন্যই শেয়ার করি আমি। এটা করে না বাবা, ফিজার কাই গুলাই রাখছিলাম, তো আমার মা ওই যাইব গা, আমার ভাইয়ের শালি যাইব গা, এই জন্য খাওয়াই দিই। একটা ফিজা বানায় করে খাওয়াই দিব। এরা তো গ্রামের মানুষ, কোনো সময় পিজ্জা দেখে নাই গা, তো বানাইছে মতন, অনেক পছন্দ করছে, খাইছে, তখন আর শেয়ার করতে পারি নাই আমি। এই যে টমেটো দেই নাই, ক্যাপসিকামও দেই নাই, কিছু দেই নাই, এই বেবি বানাইছি, নর্মাল করে বানাইছি, যা বেশি করে টমেটো সস দিছি আমি। বার্গারের সিসা ছিল, তো বার্গারের সিস দিয়ে আমি বানাই দিছি। তো দোকানে যে দোকান থেকে আমি বাজার আনি এই দোকানে ছিল না, এই জন্য আনতে পারছি না। তো পিজ্জাটাও বানাইছি যে অনেক মজা হয়েছিল, সবাই খাইছে, অনেক মজা করিয়া। এই যে আমি চুলাতে নিয়া বসাই দিছি নিয়া। তো ডাকনা দা ডাইকে দিমু হইতে তা হোক। তা আমি আবার সেমাই রান্না করবো, এন দুধ বয়াইছি, দুধটা ঘন করতেছি, ঘন করে পরে সেমাই দিয়ে দিমু। তো সিসটা অনেক সুন্দর হয়ে গলছে, তেন গরুর গোস্ত ছিল, তো মুড়ি দিয়ে আমরা গরু মুড়ি দিয়া গরুর গোস্তর ঝোল দিয়া আমরা সবাই খাইতেছি। আয়াত আছে, আমি আছি, সুমাইয়া আছে, আমরা সবাই খাইতেছি, অনেক মজা করিয়া, গরম গরম মসমস করতেছে একেবারে। তা আবার ম্যাডাম আছে, ম্যাডাম রো দিলাম কতগুলাই, তো ম্যাডামও খাইতেছে। তো সুমাইয়ার বাবা যে গেছিলো পদ্মা সেতুতে, কটা ছবি আছে একটু নিয়ে আপনার সাথে শেয়ার করলাম, আপনারা একটুনি দেখবেন। তো আয়াতে দেখে কইতেছে বাবা এন ঈদের ছবি আছে, সুমাইয়ার সুরাইয়ার বান্ধবীর ছবি আছে, সুমাইয়ার সুমাইয়ার বান্ধবীর ছবি আছে। তো এই যে তা আপুরা ভাইয়ারা আপনারা সবাই অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখেন, আমার অন্তর থেকে সবার লেগে দোয়া আর ভালোবাসা রইল বেশি করে। তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।